আসসালামু আলাইকুম, আমি ফাতিমাতুজ্জান্নাত, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল। আজকের অনলাইন ক্লাসটি মানবিক শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসে তোমাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প। এই অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখব বা জানব, আমাদের শিখন ফলসমূহ হচ্ছে শিল্প সম্পর্কে ধারণা লাভ করতে পারব, বাংলাদেশের শিল্প কাঠামো বর্ণনা করতে পারব, রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুত করতে পারব, পাট, বস্ত্র, চা, চামড়া এবং তৈরি পোশাক শিল্পের বর্ণনা করতে পারব, আমদানি বিকল্প শিল্পের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে শিল্প উন্নয়নের সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ করতে পারব। এই অধ্যায় পাঠ করে আমরা এই বিষয়গুলো জানতে পারব। তো অধ্যায়টা হচ্ছে কি, বাংলাদেশের শিল্প। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জানি যে শিল্প কি, সেটা জানব। বাংলাদেশ কি? বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। ঐতিহ্যগতভাবে কৃষি হলেও কৃষির পাশাপাশি শিল্পের গুরুত্ব অনস্বীকার্য। আধুনিককালে প্রবৃদ্ধি অর্জনে শিল্পখাতের ভূমিকা অনস্বীকার্য। শিল্পখাতের ভূমিকার কোনো তুলনা নেই। আচ্ছা, এখন শিল্প কি সেটা আমাদেরকে জানতে হবে। শিল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর প্রক্রিয়াকে কী বলা হয়, শিল্প বলা হয়। দ্রব্য সামগ্রী প্রস্তুতের কাজটি কোনো ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান করে থাকে। এরূপ সমজাতীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে শিল্প প্রতিষ্ঠান গঠিত হয়। তো বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস, বাংলাদেশের শিল্প কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের দেশে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। শিল্প প্রতিষ্ঠান রয়েছে মূলধন বিনিয়োগ, শ্রমিক নিয়োগ এবং প্রযুক্তির ব্যবহার প্রভৃতির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠানসমূহকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে বৃহৎ শিল্প, তারপর হচ্ছে মাঝারি শিল্প, তারপর হচ্ছে ক্ষুদ্র শিল্প, তারপর কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, অগ্রাধিকার শিল্প, নিয়ন্ত্রিত শিল্প। আচ্ছা, এখন আমরা এগুলো আলোচনা করব যে বৃহৎ শিল্প কি। বৃহৎ শিল্প বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়। যে শিল্প কারখানায় বহুসংখ্যক শ্রমিক থাকবে, অধিক পরিমাণে মূলধন, প্রচুর পরিমাণে কাঁচামাল ব্যবহার করবে এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়, সেটিই হচ্ছে কি বৃহদায়তন শিল্প বা বৃহৎ শিল্প বলা হয়। এই শিল্পে শ্রমিকের সংখ্যা হবে 230 জনের অধিক এবং এই বৃহৎ শিল্পে অধিক শ্রমিক এবং মূলধন ছাড়াও উৎপাদন পদ্ধতিতে উন্নত প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। বৃহৎ শিল্পগুলো হচ্ছে কী কী দেখো, পাট শিল্প, বস্ত্র শিল্প, তারপর হচ্ছে সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, লোহা ও ইস্পাত শিল্প, এগুলো হচ্ছে বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে মাঝারি শিল্প তো 20 জনের অধিক থাকবে কিন্তু 230 জনের কম শ্রমিক নিয়োগ করা হবে, এটাই হচ্ছে কি মাঝারি শিল্প।
বাংলাদেশের মাঝারি শিল্পসমূহ বৃহৎ শিল্পের উৎপাদন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে, তবে এই শিল্পে বৃহৎ শিল্প অপেক্ষা কম মূলধন নিয়োগ করে এবং মূলধনের অনুপাত অধিক শ্রমিক নিয়োগ করা হয়। বাংলাদেশের মাঝারি শিল্পের বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করে। মাঝারি শিল্পের কিছুটা প্রসার ঘটলে তা বৃহৎ শিল্পে অন্তর্ভুক্ত হয়, আবার মাঝারি শিল্পের সংকোচন ঘটলে সেটি আবার কী হয়, ক্ষুদ্র শিল্পের শ্রেণীতে নেমে আসে। মাঝারি শিল্পের উৎপাদন ও সাংগঠনিক কাঠামো বৃহৎ শিল্পের তুলনায় কম, কিন্তু ক্ষুদ্র শিল্পের তুলনায় বেশি। বাংলাদেশের মাঝারি শিল্পের মধ্যে হচ্ছে কী কী, এটা হচ্ছে সাবান শিল্প, তারপর হচ্ছে প্লাস্টিক শিল্প, লাইলন শিল্প, তারপরে হচ্ছে দিয়া সেলাই শিল্প, সিগারেট শিল্প, প্রসাধনী শিল্প, এগুলো হচ্ছে মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। এখন আমরা ক্ষুদ্র শিল্প কী, ক্ষুদ্র শিল্প নিয়ে, ক্ষুদ্র শিল্প যে শিল্প প্রতিষ্ঠানে 10 জন থেকে 20 জন শ্রমিক নিয়োজিত থাকে এবং 25 লক্ষ টাকার কম স্থায়ী সম্পদ আছে, এরূপ শিল্পকে কি ক্ষুদ্র শিল্প বলা হয়। এই শিল্পে মূলত ভাড়াটিয়া শ্রমিক নিয়োগ করা হয়, যান্ত্রিক শক্তি ও বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়, যেমন কি তাঁত শিল্প, তারপর হচ্ছে রেশম শিল্প, মৃৎশিল্প, কাঁসা ও পিতল শিল্প, বিড়ি শিল্প, তারপর হচ্ছে লবণ শিল্প, এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্পের আওতাভুক্ত এবং এগুলোতে কি বিদ্যুৎ ব্যবহার করা হয় এবং ভাড়াটিয়া শ্রমিক নিয়োগ করা হয়। তারপর কুটির শিল্প, তারপর হচ্ছে কুটির শিল্প, বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সংজ্ঞা অনুযায়ী যে সকল শিল্প প্রতিষ্ঠানে 10 জনের বেশি শ্রমিক কাজ করে না, 10 জনের বেশি শ্রমিক কাজ করে না এবং উৎপাদন কাজে নিয়োজিত এইসব শ্রমিকের অধিকাংশ পরিবারের সদস্যই যারা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে শ্রমের যোগান দেয়। কুটির শিল্পের মালিকরা নিজের পুঁজি কি নিজেই সরবরাহ করে এবং উৎপাদন ক্ষেত্রে কোনো যান্ত্রিক শক্তি বা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে না। সাধারণত ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তবে সূক্ষ্ম বিশ্লেষণে উভয়ের মধ্যে বেশ কিছুটা পার্থক্য আছে। ক্ষুদ্র শিল্পে সাধারণত ভাড়াটিয়া শ্রমিক নিয়োগ করা হয় এবং উৎপাদন কাজে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়। প্রখান্তরে কি কুটির শিল্পে পারিবারিক সদস্যদের দ্বারা পরিচালিত হয়, পরিবারের সদস্যরা মিলে কুটির শিল্প করতে পারে বা পরিচালিত হয় এবং উৎপাদন ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহার করা হয় না, তবে উভয় ক্ষেত্রে স্বল্প পুঁজি, কম সংখ্যক শ্রমিক এবং সহজলভ্য কাঁচামালের সাহায্যে অল্প পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়। বাংলাদেশের তাঁত শিল্প, মৃৎশিল্প, বাঁশ ও বেত শিল্প, বিড়ি শিল্প, কাঁসা ও পিতল শিল্প, লবণ শিল্প প্রভৃতি ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতাভুক্ত। আজকের আলোচনা এই পর্যন্তই থাকুক। তোমরা সকলেই ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য হৃদয় কামনা করি। আল্লাহ হাফেজ।